Hello everyone, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি ভ্যাকেশনে কক্সেস বাজারে। আমি স্টে করছি রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পাতে। তো এটা অনেক রিভিউ দেখলাম, ইদানিং অনেকেই আসছেন বেড়াতে, সো আমিও ভাবলাম আমিও ঘুরে আসি, তো সে কারণেই আসা। আর আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আসেনি তারা যেন একটা আইডিয়া পান কীরকম লোকেশন অথবা কেমন কী ভিউ এই এই ব্যাপারে আর কি, ছোটোখাটো একটা রিভিউ আর কি দিব আমি। সো এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে এখন ভিউ। আমার ব্যালকনি থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে এবং সি দেখা যাচ্ছে। আমি একটু ক্লোজ ভিউ দিব, জুম করি আমি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই পোর্শনটা হচ্ছে সাগর। ওদের এখন সুইমিং পুল হচ্ছে দুটা, এটা হচ্ছে মেইন সুইমিং পুল বা এটা বড়, সাধারণত সবাই এটাতেই এখন নামছে। আর এই বিল্ডিংটার পাশে আরেকটা সুইমিং পুল আছে, ওটা একটু ছোটো কিন্তু ওটা এখন আপাতত ক্লোজ। একটু জুম করলে হয়তো আপনারা কিডস জোনটা দেখতে পারবেন। এই যে দেখা যাচ্ছে এটা ওদের কিডস জোন, আর এটা হচ্ছে ওদের হলো বারবিকিউ পুল সাইড বারবিকিউ রেস্টুরেন্ট। এটা কালকেও ডেকোরেটেড ছিল, আজকে খুব সম্ভবত একটা কর্পোরেট হাউসের কোনো প্রোগ্রাম আছে, তার জন্য এটা পুরো খালি করা হয়েছে, কোনো ওদের পার্সোনাল বা প্রাইভেট কোনো প্রোগ্রাম হবে সেজন্য। আর এটা হচ্ছে ওদের মেইন রেস্টুরেন্ট, এটা নন এসি পোর্শন এবং এটার ভিতরে গেলে আরও আরও বড়ো পোর্শন আছে। হোটেলটা এখনও পুরোপুরি স্টার্ট হয়নি, ওদের চারতলা পর্যন্ত এখন ওপেন আছে। ওদের খুব সম্ভবত 400 প্লাস রুমস আছে, তার মধ্যে এখন 200 প্লাস রুমস ওপেন। আর বললামই তো দুটো সুইমিং পুল আছে, ফিটনেস সেন্টার বা জিম আছে, স্পা এবং স্যালন সার্ভিস আছে। স্যালন সার্ভিসটা এখন ওপেন না, স্পা ওপেন। স্পাটা ভালোই, বডি স্পা বডি ম্যাসাজ, স্ক্রাবিং, ফুড ম্যাসাজ এগুলো আর কি ওপেন আছে এখন, এখন আপাতত ওপেন। ফুড বলবো আমি, ফুড অনেক ভ্যারাইটি নেই আমার মনে হয়, যেহেতু এখনও মাত্র নতুন ওপেন হয়েছে, পুরোটা ওপেন না, সো ওরা অনেক ভ্যারিয়েশন রাখেনি, লিমিটেড কিছু আইটেম আছে। কোয়ালিটিজ ওকে, অনেক গ্রেট না আবার একদম খুব খারাপও না। আর যেহেতু আশপাশে কিছুই নেই, সো আপনাকে এখানেই খেতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর আর কি বলবো, হ্যাঁ ওদের বিচটা একদমই পার্সোনাল একটা বিচ, নীরব। সো যারা খুব ভিড় পছন্দ করেন না, কোলাহল অ্যাভয়েড করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই ভালো একটা প্লেস আমি বলবো। ভিউ সুন্দর, ছবি তুললে ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। আর এই তো, আর হচ্ছে সো আমার রুমটা, রুমের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করি, চলুন দেখা যাক। সো এটা হচ্ছে আমার এন্ট্রি, এন্ট্রি দিয়ে ঢুকে আমার হাতের ডানে হচ্ছে একটা টয়লেট, ছোটো টয়লেট আছে। তারপরে আরেকটু সামনে আগলে ডান দিকে একটা ডাইনিং এরিয়ার মতো, এবং বামে হচ্ছে একটা কিচেন এরিয়া। সো আপনারা এখানে ওভেনও দেওয়া আছে এবং একটা ইলেকট্রিক চুলাও আছে, সো একটা ফ্রিজও আছে। ফ্রিজ মানে এখন সব রুমেই থাকে, অনেকেই রান্না করে খায়, খেতে পারেন আর কি চাইলে। তারপরে আরেকটু আগালে একটা ছোটো লিভিংয়ের মতো আছে, দেখা যাচ্ছে মনে হয় একটা ছোটো লিভিংয়ের মতো আছে, এটার সাথে টিভিও আছে এই রুমটায়। এবং এই রুমের সাথে হচ্ছে ব্যালকনি, যেখানে আমি এতক্ষণ দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছিলাম, ব্যালকনি। আর মাস্টার বেডে, মাস্টার বেডে ঢুকে হচ্ছে ওদের মেইন টয়লেট, একটা কাবার্ড, নর্মাল যেরকম হোটেলগুলোতে হয় ওরকম মাস্ট কিং বেড। আমার হাজব্যান্ড এবং ছেলে ঘুমাচ্ছে,
বাসুয়ে আছে আমার ছেলে ঘুমাচ্ছে এখানে একটা টিভি আছে এটা হচ্ছে আমার উইন্ডো থেকে ভিউ সি ভিউ এবং পুল ভিউ দুটোই দেখা যায় আর একটা বড় আয়না আছে এবং আয়নার পাশে একটা বড় জানালা আছে যেটা আমার কাছে খুবই প্রয়োজনীয় মনে হচ্ছে বেশিরভাগ হোটেলগুলোতে মিররের সাথে লাইটটা তত বেশি থাকে না যার কারণে দেখা যায় যে মেকআপে আসলে অনেক প্রবলেম হয় সো এখানে ফুল মিরর না হাফ মিরর তারপরও আমার কাছে এটা ভালো লেগেছে সো এই হলো আমার রিভিউ আপনারা কে কে এসেছেন কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে আর শেয়ার করবেন আশা করি কমেন্টস বক্সে জানাবেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন বাই